ঢাকার খুবই নিকটে, একদম একেবারে নিকটে। যেমন দক্ষিণ বনশ্রী থেকে যদি হিসেব করি, দক্ষিণ বনশ্রী থেকে খুব বেশি হলে 10 মিনিটের রাস্তা। এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী থেকে রামপুরা, দক্ষিণ বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার ঠিক মাঝ পথে অবস্থিত ব্ল্যাক ক্রাফট রেস্টুরেন্ট, যেটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি গতকালকে গিয়েছিলাম, তো ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই রেস্টুরেন্টের। রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল একদম 100%, ওকে। এবং এখানে আপনি চাইলে সুইমিং পুলে গোসলও করতে পারেন, এবং এইভাবে উপরে যদি আপনারা ইউজ করে থাকেন বা সেকেন্ড ফ্লোরে, সেক্ষেত্রে আপনার বারবিকিউ অর্ডার দিতে হবে খাবারের মেনু, কারণ খাবারের মেনু উপরে শুধু বারবিকিউ। আর যদি আপনার গ্রাউন্ড ফ্লোর এবং নিচে যদি আপনারা খেতে চান, সেক্ষেত্রে সেট মেনু থেকে শুরু করে সব কিছুই পাবেন। তো বন্ধুরা, এটা খুবই সুন্দর। এখানে আপনার অনেক বড় স্পেস আছে মাঝখানে, নিচে একদম নিচে। এখানে আপনারা খাবার পাশাপাশি বাচ্চারা কিন্তু অনেক খেলাধুলা করার জায়গাও আছে, ওইখানে অনেক ছোটাছুটি করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখানে প্রচুর বাতাস, কারণ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশই বললাম এই কারণে যে চারিদিকে অনেক গাছগাছালি রয়েছে, যে কারণে প্রচুর বাতাস। দেখুন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এবং উপর থেকে, একদম উপর থেকে নিচ পর্যন্ত যেদিকে যদি তাকাই, খুবই সুন্দর লাগে ওদের লাইটিং, ডেকোরেশন। এবং সবচেয়ে মেন কথা হচ্ছে ওদের পরিবেশটা প্রাকৃতিক, চারিদিকে গাছ আর গাছ, এবং খুবই সুন্দর। ওদের সুইমিং পুলটাও অনেক সুন্দর। আপনারা আসলে আশা করি নিরাশ হবেন না, ভালো উপভোগ করতে পারবেন। তবে খাবারের মানটাও ভালো ছিল, এবং খাবার প্রাইসটা আসলে রিজনেবল থেকে একটু বেশি, মানে অন্যান্য জায়গা থেকে খাবার প্রাইসটা একটু বেশি। যদি আপনারা চাউমিনের কথা বলি, 3:1 হচ্ছে 500 টাকা, এবং সেট মেনু হচ্ছে ফ্রাইড রাইস, একটি থাই চিকেন, আর ভেজিটেবল হচ্ছে 350 টাকা, মানে অন্যান্য জায়গা থেকে একটু বেশি। এছাড়া অন্যান্য ড্রিঙ্কস সব কিছু এখানে পেয়ে যাবেন।